সমুদ্রের তলায় টাইটানিকে বসত করে ভয়ঙ্কর সব প্রাণী, ভাঙা জাহাজের লোহা খেয়েই বেঁচে থাকে কেউ। 1912 সালের 14ই এপ্রিল, 111 বছর আগে হিমশৈলে ধাক্কা মেরে উত্তর আটলান্টিকে ডুবে যায় সে সময়ের অন্যতম বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিক। মৃত্যু হয় 1500-এরও বেশি মানুষের। প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল আরএমএস টাইটানিক। জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের পথে পাড়ি দিয়েছিল। জাহাজের নির্মাতা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল এই জাহাজ ডুবে যাওয়া অসম্ভব, কিন্তু তারপরেও হিমশৈলে ধাক্কা মেরে ডুবে যায় জাহাজটি। গভীর সমুদ্রে সাইতে থাকা সেই টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনে গিয়ে সম্প্রতি টুকরো টুকরো হয়ে যায় ডুবোজান টাইটান। মৃত্যু হয় ডুবোজানের চালক সহ 5 যাত্রীর। তারপর থেকেই আবারও চর্চা এসেছে টাইটানিক। 100 বছরের বেশি সময় ধরে সমুদ্রের তলায় রয়েছে টাইটানিক। এককালে যে বিলাসবহুল জাহাজ যাত্রীদের কোলাহল, আলোর রোশনাই, দেশি বিদেশি খাবার এবং সুরায় মজে ছিল, তা এখন শুধুই ধ্বংসাবশেষ। আটলান্টিক মহাসাগরে প্রায় 12,500 ফুট নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ এখন অজানা ভয়ঙ্কর প্রাণীদের বাসস্থান। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের অনেক কিছুই এখনও মানুষের অজানা। সমুদ্রের 10,000 ফুট নিচে এক অচেনা পৃথিবী রয়েছে, যেখানে দিনরাত্রি, ঋতু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের প্রায় কোনোই প্রভাব নেই, সূর্যের আলো পৌঁছায় না সেখানে। সেখানেই নাকি বাস অদ্ভুত রহস্যজনক প্রাণী এবং উদ্ভিদদের। কাদা এবং পলির মধ্যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কীটও দেখতে পাওয়া যায়। তবে সমুদ্রের অন্ধকারে থাকা এই প্রাণীদের বেশিরভাগেরই দেহতত্ত্ব আবরণে ঢাকা। অনেক প্রাণীর শরীরে আবার কোনো হাড় থাকে না। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে দেখতে পাওয়া যায় অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি, যা আদপে এক রাক্ষুসে মাছ, যা মূলত কৃমি এবং অন্যান্য কীট খেয়ে বেঁচে থাকে। অর্ধস্বচ্ছ ত্বকে আচ্ছাদিত এই মাছের চোখ এতটাই ছোট যে তা দেখতে পাওয়া যায় না। সমুদ্রের অতলে শিকারের জন্য তাদের মাথায় বেশ কয়েকটি সংবেদনশীল ছিদ্র দেখতে পাওয়া যায়। টাইটানিকের আশেপাশে গেলে দেখা মিলতে পারে দানব মাকড়সারও। বিশালকায় সেসব সামুদ্রিক মাকড়সা সমুদ্রের 7 থেকে 13,000 ফুট গভীরে বাস করে। সমুদ্রের তলদেশে হামাগুড়ি দিয়ে বা সাঁতার কেটে ঘুরে বেড়ায় এই মাকড়সাগুলি। এগুলির এক একটি দৈর্ঘ্য 0.5 মিটার পর্যন্ত হতে পারে। তবে টাইটানিককে বাড়ি বানিয়েছে যে ভয়ঙ্কর জিনিস, তা হলো একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হ্যালোমোনাস টাইটানিকা। 2010 সালে এই ব্যাকটেরিয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। টাইটানিকের মরছে পড়া লোহা এই ব্যাকটেরিয়ার মূল খাদ্য। এই মরছে পড়া লোহা খেয়েই বেঁচে থাকে হ্যালোমোনাস টাইটানিকা, তাই এদের নামও দেওয়া হয়েছে টাইটানিকের নামেই। কিন্তু বিজ্ঞানীদের উদ্বেগ, যে হারে এই ব্যাকটেরিয়া টাইটানিকের লোহা খেয়ে সাফ করে দিচ্ছে, তার জন্য টাইটানিক সমুদ্রের বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। অর্থাৎ ধাতু দিয়ে তৈরি হলেও সমুদ্রের অতলে বাঁচার উপায় নেই। হাই নিউজ নেটওয়ার্ক।